فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. সময় তো শিক্ষার্থী বোনেরা, এখানে আলোচনা করা হলো তাওহীদের বিপরীত শিরক এর ভয়াবহতা সম্পর্কে। যেহেতু তাওহীদের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে খানিকটা আমরা ধারণা নিয়েছি, তো তাওহীদের বিপরীতটা যদি আমরা না জানি তাহলে তাওহীদটা জানার খুব একটা গুরুত্ব থাকে না বা পরিপূর্ণ হয় না জানাটা। তো জীবনের মৃত্যু হলো মরণ, আলোর বিপরীত অন্ধকার, আসমানের বিপরীত হলো জমিন, এরকম ঠিক তাওহীদের একদম সরাসরি বিপরীতটা হলো শিরক। তাওহীদের যেমন অফুরন্ত মর্যাদা আল্লাহর কাছে, তাওহীদের বদৌলতে, তাওহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মানুষের অন্যান্য যত অপরাধ রয়েছে সেগুলোকেও ক্ষমা করতে দ্বিধা করবেন না। তো ঠিক পাশাপাশি তাওহীদের যে বিপরীতটা অর্থাৎ শিরক, এই শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান বা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি যেটাকে ঘৃণা করেন সেটা হলো শিরক। তো শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ, অর্থাৎ কেউ যদি মৃত্যুর পূর্বে শিরক করার পরে মারা যায় এবং তওবা না করে মারা যায় তাহলে তার কোনো প্রকার ক্ষমা হবে না। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত খুলে দেখুন। তবে অন্যান্য পাপ করে যদি কেউ মানে কবরে চলে যায় তওবা না করে তাহলে জাহান্নামে যাবে না তা বলছি না, জাহান্নামে যেতেও পারে, যাবে, কিন্তু একদিন সে বের হবে। কিন্তু শিরক নিয়ে যদি মারা যায় তওবা করার সুযোগ না হয় তাহলে সে জাহান্নাম থেকে কোনো দিনই বের হবে না। তারপরে দ্বিতীয়ত আলোচনা করা হচ্ছে শিরককারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দেখুন, উপরে আমি লিখেছি যে পীর, মুর্শিদ, দরবেশ, ফকির, মাজার বা মূর্তি কেউ তাকে সাহায্য করতে আসবে না যদি মানে শিরক করে মারা যায়, তওবা না করে মারা যায়। তো এখানে দেখুন আল্লাহ পাক বলছেন যে যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং এ ধরনের জালেমদের জন্য অর্থাৎ শিরককারীদের জন্য কোনো প্রকার সাহায্যকারী কেউ সাহায্য করার জন্য আসবে না। তিন নম্বরে লিখেছি যে শিরকি আমল এর পাশাপাশি যদি নেক আমলও থাকে, অনেকে আমরা ধারণা করি যে শিরক হয়ে গেছে কিন্তু তাহাজ্জুদ পড়েছি, তারপরে হলো হজ করেছি, ওমরা করেছি, সারা জীবন নামাজ পড়েছি, পর্দা করেছি, এগুলো যাবে কোথায়? এগুলোর কি কিছুই পাবো না জীবনে? যদি শিরক থাকে তাহলে এই যত আমল করেছি এগুলোর কোনো বেনিফিট আমরা পাবো না, কোনো সওয়াব আমরা পাবো না, সব নষ্ট হয়ে যাবে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত একটু পড়বেন, সহজে বুঝবেন ইনশাআল্লাহ। চার নম্বর লিখেছি যে শিরক করলে মানে বড় পীর বা বুজুর্গেরও রক্ষা নেই। অনেকের ধারণা আছে যে এত বড় আলেম ওলামা, এত বড় পীর, তারও কি মানে জাহান্নামে যেতে হবে? হ্যাঁ, তাকেও জাহান্নামে যেতে হবে। সাধারণ মানুষ তো দূরের কথা, নবী রাসূলগণকেও তারাও যদি শিরক করতেন তাদেরও কোনো রক্ষা ছিল না বা উপায় ছিল না। যেমন সূরা আনামের মধ্যে 18 জন নবী ও রাসূলের নাম উল্লেখ করার পরে আল্লাহ পাক বলছেন যে তারাও যদি শিরক করতেন, কারা? ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা ইত্যাদি 18 জন নবীর নাম উল্লেখ করে আপনারা এই আয়াতগুলোর আগে থেকে দেখে আসবেন, কয়েকটি আয়াত আগে থেকে যেখানে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলা হচ্ছে যে তারাও যদি শিরক করতেন তাহলেও তাদের সব আমল বাতিল হয়ে যেত। আল্লাহ আকবর! শুধু তাই নয়, আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে যে আপনিও যদি শিরক করতেন তাহলে আপনারও সব আমল বরবাদ হয়ে যেত। আমাদের রাসূল সাল্লামের এবং নবীগুলো তো শিরক করার প্রশ্নই আসে না, তারপরও মানে শিরকটা কত ভয়াবহ, তাওহীদের যে বিপরীত শিরক, এটা কত ভয়াবহ আল্লাহর কাছে, কত ঘৃণিত যে আমাদের নবী কেউ, আমাদের রাসূল কেউ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শক্ত কথা বলেছেন। তো তারপরে আরও দেখবেন যে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে বড় পাপ কোনটি, তিনি বলেছিলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে শরীক করা। তো শিরক করাটাকে রাসূলুল্লাহ সবসময় পাপের তালিকার সব থেকে ঊর্ধ্বে রাখতেন।
পাশাপাশি 7 নম্বরে দেখবেন যে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু কাতর কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেছেন, পবিত্র কোরআনে রয়েছে সেটা, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে, অজনুবনি ওয়া বানিয়া আন আবুদুল আসনাম, যে হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচাও। মূর্তি পূজা, একজন যে নবীর জীবনটাই হলো মূর্তি পূজার বিরুদ্ধে, তিনি কি মূর্তি পূজা করার সম্ভাবনা থাকে? কখনোই থাকে না। তাহলে তারপরও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তো এই জন্য আমাদের রাসূলুল্লাহ নিজেও দোয়া করেছেন আল্লাহর কাছে শিরক থেকে বাঁচার জন্য। তো যাই হোক, পরিশেষে আমি এখানে উল্লেখ করেছি যে যেখানে নবী রাসূলগণ শিরিকের ব্যাপারে এত সতর্ক, এত সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের এত শক্ত শক্ত কথা শিরিকের বিরুদ্ধে, এবং এমনকি সাধারণ মানুষদের কথা আমাদের নবী রাসূলকেও সম্বোধন করে আল্লাহ অনেক শক্ত কথা বলেছেন, তাহলে আমাদের কতটা উচিত শিরিক থেকে সাবধান হওয়া, শিরিক সম্পর্কে সতর্ক থাকা, স্টাডি করা, শিরিকের সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাওহিদ সম্পর্কে, শিরিক আর তাওহিদ একটা জানলে আরেকটা জানা যাবে, বা উভয় উভয়টিকে আমাদের মানে পরিপূর্ণভাবে জানতে হবে আর কি। তো এবং আল্লাহর কাছে এই শিরিক থেকে বাঁচার জন্য প্রার্থনা করা আমাদের জন্য জীবনের জন্য কতটুকু দরকার, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। يا رب العالمين